ওয়েলকাম ফ্রেন্ডস একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি রাজ্যে নতুন ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুশো পঁচিশটি তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে সেখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়সীমা কি রয়েছে আবেদনের পদ্ধতি সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম যেটি গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য কমিশনার অফ পুলিশ কলকাতার পক্ষ থেকে গত আটই মার্চ দু হাজার চব্বিশে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কি বলা হচ্ছে দেখো অ্যাপ্লিকেশানস আই ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য টু হানড্রেড টোয়েন্টি ফাইভ নাম্বারস অফ পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটার্স অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের পক্ষ থেকে দুশো পঁচিশটি শূন্য পদে চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য এই যে নোটিফিকেশান সেটি প্রকাশিত হয়েছে নেক্সট আমরা আসছি দেখো এখানে কোয়ালিফিকেশান কী রয়েছে সিরিয়াল নাম্বার ওয়ানে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর মিনিমাম কোয়ালিফিকেশান কী রয়েছে গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানস অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে যদি সার্টিফিকেট কোর্স করা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুশো পঁচিশটি এবং প্রতি মাসে ষোলো হাজার টাকা করে বেতন এখানে দেওয়া হবে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট কি রয়েছে অবশ্যই বাংলা ভাষা পড়তে বলতে লেখার দক্ষতা থাকতে হবে এবং গুড টাইপিং স্কিল থাকতে হবে ডেটা এন্ট্রি পারপোসে গুড টাইপিং স্কিল যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করা যাবে অ্যাপ্লিকেশান প্রসিডিওর কী রয়েছে অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে ট্রিফিল ডাব্লিউ ডট কলকাতা পুলিশ ডট ডট ইন নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবার দেখো এর অ্যাপ্লিকেশান প্রক্রিয়া আগামী পনেরোই মার্চ দু থেকে শুরু হতে চলেছে লাস্ট ডেট আগামী চৌঠা এপ্রিল দু হাজার পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবারে টোটাল দুশো পঁচিশটি ভ্যাকান্সির মধ্যে আনডিজার্ভদের জন্য রয়েছে একশোটি এসসিদের জন্য রয়েছে পঞ্চাশটি এসটিদের জন্য চোদ্দোটি ওবিসি এ রয়েছে বাইশটি ওবিসি বি ষোলোটি এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য তেইশটি শূন্য পদ রয়েছে এখানে দেখো যে এজ লিমিটটা দিয়ে দেওয়া রয়েছে বর্ন অন হর আফটার এক চার উনিশশো চুরাশি অ্যান্ড অন অর বিফোর এক চার দু হাজার ছয় অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেটগুলি রয়েছে ডেটের মধ্যে অবশ্যই যে জন্ম তারিখ সেটি অবশ্যই হতে হবে নেক্সট আমরা আসছি দেখো জেনারেল ইনস্ট্রাকশন এখানে কী রয়েছে দেখো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ ম্যান্ডটারি হার্ড কপিস অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে নেক্সট এটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে সিলেকশান প্রসিডিওর কী রয়েছে অল শর্টলিস্টেড ক্যান্ডিডেটস আফটার স্ক্রুটিনি অফ দ্যার অনলাইন অ্যাপ্লিকেশান উইল হ্যাভ টু অ্যাফেয়ার ফর এ রিটার্ন টেস্ট অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর সেই অ্যাপ্লিকেশানগুলি স্ক্রুটিনি করা হবে তারপর লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইজ ইন দ্য রিটার্ন টেস্ট যদি সে লিখিত পরীক্ষায় কোয়ালিফাই হয় তবে পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে প্র্যাকটিক্যাল টেস্টে কী থাকবে মিনিমাম কম্পিউটার কেবোর্ড ইংলিশ টাইপ স্পিড শুড বি থার্টি ওয়ার্ডস পার মিনিট অর্থাৎ ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে বেঙ্গলি টাইপিং স্কিল উড বি ডিজারেবল অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যাদের বাংলাতে টাইপিং করার দক্ষতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে যদি দক্ষতা থাকে এবং টাইপ করার দক্ষতা যদি থাকে তাহলে অবশ্যই আগামী চৌঠা এপ্রিল দু হাজার মধ্যে পজিটিভলি তোমরা ফর্ম ফিল করে নিতে পারবে তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ